আমেরিকাত উজলিছে অসমীয়া। অসমৰ ঐতিহ্য সংস্কৃতির বর্ণময় উপস্থাপন অনুষ্ঠানত গীত গালে জুবিন গার্গেও। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিত থকা রোনাল্ড রেগান বিল্ডিং এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারত NEIFT-র CEO বিক্রম রায়মেধির উদ্যোগত 11 ডিসেম্বরত সেলিব্রেটিং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভেল অনুষ্ঠিত হয়, যত কেবাগৰাকীও বিদেশী মডেলে অসমীয়া সাজ পরিধান করে র্যাম্পত খোঁজ দিয়ে। সমান্তরালভাবে আমেরিকার রাজধানী শহরখনত অনুরণিত হয় অসমীয়ার আবেগ, ঢোলর গুমগুমনি, রূপহীর দলে প্রদর্শন করে বিহু নাচ। তদুপরি নৃত্যধ্বনি কলাকেন্দ্রর শিল্পীসকলের সত্রিয়া নৃত্যই সকলকে মোহিত করে। অসমীয়া এড়ি মুগার লগতে উত্তর পূবর অন্য এখন রাজ্য মণিপুরের সাজ পরিধান করে র্যাম্পত খোঁজ দিলে বিদেশী মডেলে। অসমৰ হার্টথ্রব জুবিন গার্গৰ গীতে কেবল অসমীয়া সকলকে নহয় বিদেশী দর্শককো গানৰ তালত নচুৱালে। সংগীত পরিবেশন জুবিন গার্গৰ, নিজের পরবর্তী ছবির কথাও কলে তেওঁ। ভাল লাগিছে বিক্রম রায় বুলি মোর ফ্রেন্ড কিবা এটা কৰিছে নতুনকে। অসমৰ কালচাৰ, অসমৰ ফেশ্বন ইয়াত দেখুৱাব বিচাৰিছে। সো আই এম দেয়ার লাইক এ ব্রাদার টু হিম। রাজনীতি আহিব 23 তারিখ, তারপর আহিব ডক্টর বেজবরুয়া, তারপর আমি আর এখন সিনেমা করে আছো শিকার বলে। শিকার আমি শুটিং করব লন্ডন। সো আমি জানুয়ারিতে আকৌ লন্ডন আহিম 20 দিনের কারণে। শিকার পিছত আকৌ আমার নিজের সিনেমা আছে রই রই বিনালে। সো নেক্সট 1 বছর মোৰ 4 সিনেমা হল, সব ডাঙর ডাঙর সিনেমা। উল্লেখনীয় যে NEIFT-র উদ্যোগত পূর্বে দিল্লি তথা অসমৰ বিভিন্ন প্রান্তত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভেল আয়োজন করা হয়েছিল। এইবার পোন প্রথমবারের বাবে আমেরিকার হৃৎপিণ্ড রাজধানী ওয়াশিংটন ডিসিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখে দেখে আয়োজন হব অনুষ্ঠান, আয়োজন হব উত্তর পূব মহোৎসব। উল্লেখ্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে এখন B2B বৈঠক অনুষ্ঠিত হয়, যত উত্তর পূব ভারতের বহনক্ষম বস্ত্রশিল্প আর পর্যটনের সম্ভাবনা বিষয়ক আলোকপাত করা হয়। ওয়াশিংটন ডিসির পৰা তৃষ্ণালী নেওগর বিশেষ প্রতিবেদন।